করোনা ভাইরাস চিত্রানি আটকাইবার লগে ঢাকার খান্দাকাজার সাত জেলা চলে শক্ত লকডাউন। মঙ্গলবার বিয়ান ছয়টা থেকে খড়াখড়ি আরম্ভ হওয়ায় ইতা জেলা ও ইয়ার ঢাকাত কোনো গাড়ি হামাইতে পারে না। এর লাগে ঢাকা যাওয়া সিলেটের মানুষ পড়ছেন বড় মুসিবত। গাড়ি ঘোড়া না চলায় বিড় বাড়ের এয়ারফুটে দিই। সোমবার মাঝরাত থেকে ঢাকাত গিয়ে হামাইতে পারেন না সিলেট সহ দেশের নানান জেলার বাস, ট্রেনও চলাও বন্ধ। এর লাগে প্যাসেঞ্জার অকল পড়ছেন বড় মুসিবত। বৌতিয়া টার্মিনাল গিয়ে বাস না পাইয়া গেছিলা রেল স্টেশন, কিন্তু ট্রেন বন্ধ থাকায় মানুষ বেজার হইয়া ফিরত আইসুন হন্তাকিও। ঢাকার আশপাশের জেলা অকল শক্ত নিয়ম করায় প্রাইভেট কার লইয়াও প্যাসেঞ্জার অকল ঢাকা যাইতে পারা না। সিলেট জেলা বাস মিনি বাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলামে জানাই, লকডাউনের খোলাখলির কারণে সিলেট টার্মিনাল থেকে ঢাকার পথে কোনো বাস গেছে না। ঢাকা থেকে বাস সিলেট আওয়া বন্ধ আছে, প্যাসেঞ্জার অকল টার্মিনাল হইয়া ফিরত যাইরা। সিলেট রেল স্টেশনের ম্যানেজারেও জানাইছেন, মঙ্গলবার রাত থেকে ঢাকা সিলেট লাইনের সব ট্রেন চলা বন্ধ আছে। লকডাউন শেষ হইলে হিরবার ট্রেন চলবো। ঢাকার ট্রেন বন্ধ থাকলেও সিটাগাং ট্রেন চলা নর্মাল আছে। ইবাদি বাস আর ট্রেন চলা বন্ধ থাকায় সিট পাওয়া যান না প্লেনের। যারার দরকারি খাম আছে তারা প্লেনের টিকিট খুঁড়িয়া ঢাকা যাইরা। বিমান সিলেট অফিসের ম্যানেজার ফারুক আলমে জানান, বাস আর ট্রেন না চলায় বিমানের প্যাসেঞ্জার বাড়ের। আরও দুই একদিন বাদে প্লেনের টিকিট লইয়া মানুষ ফেরেশানিত ফরবা। এর কারণে মনে হয় আটকিয়ে পড়ে গেছি, তখন যাইতে পারলাম না। দেখলাম ছোট কোনো গাড়ি যাই আর ব্যবস্থা করতাম পারিনি। মিস্ত্রি কাজ করতে আসছিলাম, এখন আমার বাড়িতে একটু সমস্যা আছে, তো সমস্যার কারণে আমি বাইরে যেতেছি। এই জন্য ট্রেনের অপেক্ষায় আছি, ট্রেনের কথা বলতে পারতেছি না। যে ট্রেন আজকে একজন কাক জিজ্ঞাসা করলাম যে ট্রেন চলতেছে না,